মোহনবাগান সুপার জাইনডে হুগবু মোস আনরেজিস্টার্ড হওয়ার পর একটা খবর উড়ে আসছে তিনি নাকি উড়িষ্যা এফসিতে সাইন করতে চলেছেন তো এই খবরটি কতটা সত্য রয়েছে সেই সব বিষয় আজকের আমি এই ভিডিওতে তোমাদের বলবো এছাড়া খেলার আরও খবর রয়েছে তাই প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আছে প্রথম খবর আজকের প্রথম খবরটি হলো ভারতীয় মহিলা ফুটবল দলকে নিয়ে যারা এই মুহূর্তে তুর্কিতে গেছে তুর্কিস কাপ খেলতে যেখানে ভারত ছাড়াও ছাড়া আরও তিনখানা দেশ খেলছে আর ভারত এই টুর্নামেন্টে সব থেকে মানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা টিম আর ভারতীয় টিম গতকাল মুখোমুখি হয়েছিল এস্তোনিয়ার সঙ্গে যেই ম্যাচ এস্তোনিয়া ভারতের থেকে অনেকটাই পিছিয়ে বাট এস্তোনিয়াকে ভারতীয় মহিলা ফুটবল টিম তারা চার তিন গোলে হারিয়ে দেয় এরপর আমি তোমাদের বলবো সন্তোষ ট্রফির কথা সন্তোষ ট্রফির মূল পর্বের খেলা শুরু হয়ে গেছে গতকালকে থেকে অরুণাচল প্রদেশ এই মূল পর্বের খেলার হোস্ট স্টেট তো এবার বলে রাখি এখানে কালকে তিনটে ম্যাচের রেজাল্ট যেখানে কেরালা টিম তিন এক গোলে আসামকে হারিয়ে দেয় সার্ভিসেস টিম তারা এক শূন্য গোলে মেঘালয় টিমকে হারিয়ে দেয় আর গোয়া আর অরুণাচল প্রদেশের মধ্যে যে ম্যাচটি হয় অরুণাচল টিম হোস্ট তাদের সঙ্গে তিন তিন গোলে ড্র করে এবার বলবো পুরুষ ভারতীয় যে ফুটবল টিমের তার কথা আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে একটি ম্যাচ রয়েছে কুয়েতের সঙ্গে ছয় জুন আর সেই ম্যাচটি নাকি কোচ ইগস টিমের তিনি বলেছিলেন ভরা স্টেডিয়ামে তিনি খেলতে চান কারণ কুয়েতকে হারাতে গেলে মানে দর্শকদেরও সাপোর্ট দরকার তো তার জন্য প্রথমে হায়দ্রাবাদের মাঠের কথা বলেছিল যে সেখানে নাকি এই ম্যাচটি হবে বাট এই মুহূর্তে যা খবর উড়ে আসছে যে কলকাতাও কিন্তু এই রেসে ঢুকে পড়েছে কলকাতাতেও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কুয়েতের সঙ্গে ভারতীয় পুরুষ টিম যে বিশ্বকাপ কোয়ালিফারের ম্যাচটা এখানে তিনি খেলতে পারেন এবার শেষ খবরটি যেটা তোমাদের বলবো হুগো বোমোশকে নিয়ে হুগো বোমোশকে নিয়ে একটা উড়ো কথা উঠেছে তিনি নাকি উড়িষ্যা এফসিতে সাইন করতে পারে কারণ কি এটাও তোমাদের বলে দিই কারণ মার্কাস একটা পোস্ট করেছিল দুই দিন আগে যেখানে তিনি বলেছিলেন এই লাস্ট মানে আগামী চব মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা বড়ো ধরনের সাইন কিন্তু আসতে চলেছে সেটা কে এখনও ট্রান্সফার নাকি উইন্ডো বন্ধ হয়নি এবং একটা করে একটা পোস্ট করেছিল তো সেইখান থেকে রুমার ওঠে তিনি উড়িষ্যা এফসিতে নাকি সাইন করতে চলেছে তো তোমাদের আমি বলে দিই এই কথাটা এটা পুরোটাই ফেক মার্কাস বলেছে সেটা অন্য কোনো খেলোয়াড়ের কথা বলেছে সেটা হুগোর জন্য নয় হুগো কিন্তু এখনও অবধি মোহনবাগানের চুক্তিবদ্ধ খেলোয়াড় আর তিনি আনরেজিস্টার্ড হতে পারেন বাট তিনি এখনও অবধি কোনো খবর নেই তিনি অন্য কোনো ক্লাবে গিয়ে তিনি সাইন করতে চলেছে তো সম্ভাবনা এটাও বলা হচ্ছে হুগো বোমস যদি পরের সিজনে কোচ হাবাস মোহনবাগানের কোচ থাকে তাহলে তিনি হয়তো বিদেশে অন্য ক্লাবে খেলতে পারেন ইন্ডিয়াতে তাকে নাও দেখা যেতে পারে তো ফাইনালি সেটা তো সময় বলবে হুগো কোথায় যায় বাট আপাতত এটা যে তিনি উড়িষ্যা এফসিতে তিনি যাচ্ছেন না এটা পুরোপুরি ফেক খবর